নমস্কার বন্ধুরা সাইবার ক্যাফে ব্যবসার সঙ্গে তো আমরা অনেকেই যুক্ত আর আমরা যারা সাইবার ক্যাফে ব্যবসার সঙ্গে যুক্ত আমাদের প্রত্যেকেরই কিন্তু ব্যবসা চালানোর জন্য কিছু না কিছু মেশিন পত্র রয়েছে কারোর জেরক্স মেশিন রয়েছে কারোর প্রিন্টার রয়েছে এছাড়াও কারোর ল্যামিনেশন মেশিন রয়েছে অর্থাৎ একটা ব্যবসা চালানোর জন্য কিন্তু এই সকল মেশিনগুলো অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে এগুলো না থাকলে কিন্তু আমরা ব্যবসাকে উন্নতি করতে পারবো না বা ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না কিন্তু আমরা সচরাচর দেখবেন অনেক কাস্টমারের প্রিন্ট আউট করে দিই সাদা কাগজের মধ্যে প্রিন্ট আউট করে ছেড়ে দিই বা বিভিন্ন ধরনের প্রজেক্টের কাজ সাদা কাগজের মধ্যে প্রিন্ট আউট করে দিয়ে দিই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের এমন প্রয়োজন হয়ে পড়ে যেমন কালার কাগজে প্রিন্ট আউট অর্থাৎ বিভিন্ন রকমের কালার প্রিন্ট আউট যেগুলো কালার কাগজের মধ্যে হবে হতে পারে বিল লিফলেট ইনস্ট্যান্ট কিছু কাস্টমার আসবে যাদেরকে আপনারা বিল লিফলেট কালার কাগজের মধ্যে প্রিন্ট আউট করে দেবেন এবং বাস্তবিক ক্ষেত্রে এই সকল কাজগুলো যদি আপনাদের জানা থাকে বা এই সকল পেপারগুলো যদি আপনাদের সঙ্গে থাকে তাহলে কিন্তু আপনারা অনেক কাস্টমার ডিল করতে পারবেন ধরুন কেউ একটা বিল ছাপাতে আসলো বা কোনো কুপন বানাতে আসলো ইনস্ট্যান্ট কিছু কুপন দরকার বা আপনারই ধরুন কোনো সেমিনার বা কিছু প্রজেক্টের কাজ হচ্ছে যেখানে অনেক লোক আপনাদের দোকানে চলে এসছে সেখানে আপনাদের কিছু কুপন তৈরি করে দিলে সুবিধা হবে তা সেরকমই কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাদের দেখাবো যেগুলো আপনাদের সাইবার ক্যাফেতে প্রতি মুহূর্তে দরকার হতে পারে দেখুন বন্ধুরা রিসেন্টলি আমি একটি কাজ করেছিলাম যে কাজটি হচ্ছে আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কের ক্যাম্প তা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আপনারা হয়তো অনেকেই করেন বা অনেকের আইডি রয়েছে বা অনেকের ধরুন আইডি নেই বিভিন্ন সময় ক্যাম্প করে করেন তা আমার কাছে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কের একটি ক্যাম্প আমি বসিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন আধার লিঙ্ক মোবাইল নাম্বার অর্থাৎ আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কের ক্যাম্প তা রিসেন্ট আমি ষোলো তারিখ আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কের একটি ক্যাম্প বসিয়েছিলাম যেখানে পঞ্চাশ থেকে ষাট জন এসেছিল তা আমি এই ক্যাম্পটি প্রথম শুরু করেছি আবার সেকেন্ড উইকও একটা ক্যাম্প করব। তা এই যে কুপনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কুপনগুলো কিন্তু আমি তৈরি করেছি কালার কাগজের মধ্যে অর্থাৎ ইনস্ট্যান্ট কাস্টমারকে কালার কাগজের মধ্যে বার করে আমি কাস্টমারকে কুপন সিস্টেম করে দিয়েছি সেক্ষেত্রে কিন্তু কাস্টমারের সুবিধা হয়েছে তারা বসে বসে কুপনগুলো নিয়ে নিয়ে একে একে স্টেপ বাই স্টেপ এসেছে এরকম টাইপের কালার কুপন যদি সাদা কাগজে দেন এই কুপনটা কিন্তু দেখতে ভালো লাগবে না কিন্তু কালার কাগজের মধ্যে যদি কুপনগুলো গুলো তৈরি করে দেন এবং কাটিং করে দেন তাহলে কিন্তু এই কুপনগুলো দেখতে খুব সুন্দর লাগবে তো এখানে পঞ্চাশ পিস কুপন রয়েছে তো এই কুপনগুলো কিন্তু আমি ইনস্ট্যান্ট তৈরি করে কাস্টমারকে একে একে দিয়েছি কিভাবে আপনারা এই কুপনগুলো ইনস্ট্যান্ট তৈরি করবেন এবং কোথায় থেকে আপনারা কাগজ পাবেন কত দাম সব জিনিসগুলো আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে বলবো যেগুলো দেখবেন আপনাদের অনেক ক্ষেত্রেই কিন্তু প্রয়োজন হয়ে পড়ে দেখুন বন্ধুরা ইনস্ট্যান্ট কুপন বানানোর জন্য এখন বিভিন্ন ধরনের পেপার কিন্তু বেরিয়েছে তা আমরা সাদা পেপার কিন্তু সবসময় ইউজ করি তা বিভিন্ন ধরনের পেপার মার্কেটে বেরিয়ে গেছে আপনারা যে পেপার ইউজ করেন জেরক্সের ক্ষেত্রে সেই পেপারের থেকেও কিন্তু অনেক ভালো কোয়ালিটি পেপার এখন মার্কেটে চলে এসছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে তারাং কোম্পানি একটি পেপার বের করেছে এবং এই তারাং কোম্পানি কালার পেপার বের করেছে তা এই কালার পেপারগুলো কিন্তু পাঁচশো শিট একসঙ্গে পাওয়া যায় আমি আপনাদের দেখাচ্ছি পাঁচশো এফোর সিট আপনারা একসঙ্গে কিনে নেবেন অনেক ক্ষেত্রে দেখবেন আপনাদের এই পেপারগুলো কিন্তু কাজে লেগে যাবে যেমন আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সব ইয়েলো পেপার এই ইলো পেপারগুলো কিন্তু পিস পিস করা রয়েছে এফোর সিটের মতো এবং এর কোয়ালিটি এবং থিকনেস কিন্তু অনেকটাই বেশি অর্থাৎ এইটটি জিএসএম এর কাছাকাছি হবে তা এইসব পেপারগুলো থেকে আপনারা কালার প্রিন্ট আউট বা যে কোনো রকমের বিল বলুন লিফলেট বলুন এগুলো কিন্তু ইনস্ট্যান্ট একশো পিস যদি কাস্টমার অর্ডার দেয় আপনারা কিন্তু তৈরি করে দিতে পারবেন তাই এর তিন থেকে চার রকমের কালার রয়েছে এটি ইয়েলো দেখালাম এটি কিন্তু হালকা পিঙ্কের ওপর রয়েছে এবং রেডিশের ওপরও রয়েছে এছাড়াও ব্লু কালারের ওপর রয়েছে অফ হোয়াইট কালার রয়েছে তো এরকম টাইপের পেপার কিন্তু মার্কেটে আপনারা পেয়ে যাবেন তাই এরকম টাইপের পেপার যদি আপনারা কিনে নেন একসঙ্গে পাঁচশো শিট কিনে নেন এমনি পেপারের পাঁচশো শিট আপনাদের দুশো ষাট টাকা বা দুশো পঞ্চাশ টাকা বা দুশো তিরিশ টাকা আপনারা পেয়ে যাবেন তাই কালার পেপার গুলো একটু কস্টলি হয়তো তিনশো থেকে তিনশো কুড়ি টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এরকম কালার পেপার যদি আপনারা রেখে দেন আপনারা কাস্টমার থেকে রেট নিয়ে নেবেন বিভিন্ন ক্ষেত্রে কুপন বলুন লিপলেট বলুন বিল বলুন সব ক্ষেত্রে কিন্তু আপনাদের এই কালার পেপার গুলো কাজে লাগবে এবার কিভাবে আমরা বানাবো আমরা কেউ কোরেলডোতে ডিজাইন করি কেউ ফটোশপে ডিজাইন করি অথবা কেউ পেজ মেকারে ডিজাইন করি তা আপনারা যেরকম ভাবে ডিজাইন করবেন ফটোশপে চার কোন একটা বক্স করে আপনারা কুপন নাম্বার লিখে দেবেন কুপন নাম্বার লেখার সঙ্গে আপনারা লিখে দেবেন আপনাদের যে পারপাসে কুপনটি ইউজ হচ্ছে যদি বিল ফরম্যাট যদি আপনারা করেন বা লেটার হেড ফর্ম্যাট করেন কালার পেপারের মধ্যে দেখবেন এর রেটটিও কিন্তু অনেকটা বেশি কাস্টমার দেবে তো এরকম টাইপের কুপন আপনারা ডিজাইন করে ডাইরেক্ট জেরক্স থেকে প্রিন্ট দেবেন তা দুটো মেশিনে কিন্তু নেটওয়ার্ক প্রিন্টারের সঙ্গে যুক্ত এই মেশিনটিও রয়েছে নেটওয়ার্ক প্রিন্টারের সঙ্গে যুক্ত এই মেশিনটিও কিন্তু নেটওয়ার্ক কানেকশনের সঙ্গে যুক্ত সুতরাং এরকম একটি জেরক্স মেশিন নিয়ে যদি আপনারা নেটওয়ার্ক কানেকশন কানেক্ট করে নেন তাহলে কিন্তু এর থেকে আপনারা বের করতে পারবেন এই কালার পেপারের মধ্যে এবং ইনস্ট্যান্ট আপনারা কাস্টমারকে যে কোনো রকমের বিল বলুন ভাউচার বলুন সব বানিয়ে কিন্তু ডেলিভারি করতে পারবেন এবং মার্কেটে এই সকল কাজের কিন্তু যথেষ্ট ডিমান্ড রয়েছে দেখুন বন্ধুরা আমাদের কাছে প্রতি মুহূর্তে এমন প্রচুর কাস্টমার আসবে যারা কিন্তু বিভিন্ন বিল ভাউচার বলুন বিভিন্ন ধরনের লিফলেট বলুন ছোটখাটো কুপন বলুন এরকম কিন্তু বানাতে প্রতি মুহূর্তে আসে টাইপের কাস্টমার আপনারা কিন্তু কাজ ছাড়বেন না আপনারা কিন্তু এরকম টাইপের কাগজ যদি আপনারা এফোর্শিট শিটের মতো এনে রাখেন তাহলে কিন্তু এই কাজগুলো কিন্তু আপনারা সচরাচর করে দিতে পারবেন নাহলে যদি কাস্টমারটা আপনার ছেড়ে দেন তাহলে কিন্তু সেই কাস্টমারটা কিন্তু কোনো প্রিন্টিং হাউসে চলে যাবে যেখানে প্রিন্টিং অফসেট প্রিন্টিং এর কাজ হয় সেই অফসেট প্রিন্টিং যদি বড় বাল্ক কাজ আপনারা পান বড় কাজ সেগুলো অফসেট থেকে করিয়ে নেবেন কিন্তু ছোটখাটো প্রচুর কাজ কিন্তু আমাদের মধ্যে আসে সেই সকল কাজগুলো যদি আপনারা ধরে রাখতে চান তাহলে কিন্তু আপনাদের এরকম টাইপের কিন্তু পেপার এনে রাখতে হবে তা প্রচুর ধরনের পেপার মার্কেটে রয়েছে আমি দেখাচ্ছি আমি আরেকটি তা আমি দেখাচ্ছি আমার যে সেকেন্ড ইউনিটটা আমি করেছি এখানে কিন্তু স্টেশনারি আইটেম সব রকমের রেখেছি তা এখানেও কিন্তু বিভিন্ন ধরনের পেপার যেমন ধরুন আর্ট পেপার থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রজেক্টের পেপার সব পেপারগুলো কিন্তু আমি এখানে বান্ডেল ধরে কিনে এনে রাখি এবং প্রজেক্টের পারপাসে কিন্তু লাগে তো এরকম প্রজেক্টের পেপার এগুলো কিন্তু বাইশ আটার সাইজের হয় বোর্ড পেপার অর্থাৎ আর্ট পেপার যেগুলোকে বলে অর্থাৎ এই সকল পেপার আপনারা কিন্তু মার্কেট থেকে পেয়ে যাবেন এই সকল পেপারগুলো কিন্তু প্রচুর পরিমাণে দরকার লাগে বিভিন্ন প্রোজেক্টের কাজে এই সকল পেপারগুলো আট টাকা দশ টাকা করে বিক্রি হয় সুতরাং এই সকল প্রোজেক্টের পেপারগুলোও কিন্তু আপনারা ক্যাফেতে এনে রাখতে পারেন একটি ক্যাফেকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে গেলে আপনারা কিন্তু ক্যাফের সঙ্গে সঙ্গে অর্থাৎ সাইবার ক্যাফে কাজের সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন রকমের চিন্তাধারা মাথায় রেখে আপনাদের ব্যবসাকে ডেভেলপ করতে হবে অর্থাৎ কোন কাজগুলো কাস্টমার ভালো চাইছে কোন কোন জিনিসগুলো আপনাদের দোকানে হচ্ছে বা ক্যাফেতে কোন কোন কাজগুলো প্রতি মুহূর্তে হচ্ছে সেই সকল কাস্টমারের কাজগুলো আপনারা ছাড়বেন না সেই সকল কাস্টমারের কাজগুলো আপনারা চিন্তা করে দেখবেন কী প্রসেসে করলে আপনারা ইনস্ট্যান্ট সেই কাস্টমারকে কাজগুলো করে ডেলিভারি করে দিতে পারবেন সুতরাং এরকম চিন্তাধারা মাথায় রেখে যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা ক্যাফের সঙ্গে যে কোনো রকমের কাজ করেও কিন্তু আপনারা ব্যবসায় ভালো সাফল্য অর্জন করতে পারবেন তা বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না আর প্রতি মুহূর্তে অনলাইন রিলেটেড নিত্য নতুন কাজ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো বন্ধুরা এ পর্যন্তই ভালো থাকবেন আবার ফিরে আসবো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে টাটা বাই বাই